কথা বলো না তার পক্ষে আমাদের সর্বশক্তি নিয়োগ করে সুষ্ঠু ভোটের মাধ্যমে
আমরা নৌকার প্রান্তিকে বিজয়িত হব, এটি হচ্ছে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। সারা আশ্রিয়ায় আমাদের ভারসেনা ইউনিয়ন আওয়ামী লীগের যারা নেতৃবৃন্দ আছেন এবং ভারসেনা ইউনিয়ন থেকে যারা থানা আওয়ামী লীগের পদ পেয়েছেন তাদের সকলের কাছে আমার অনুরোধ, ধামসুনা ইউনিয়নে যে কয়টি স্পটে 15 আগস্টের যোগ দিবসের অনুষ্ঠান হবে, দোয়া মাহফিল হবে, প্রত্যেকটি অনুষ্ঠানে সকাল থেকে যে পর্যন্ত দুপুরের আগ পর্যন্ত ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল নেতৃবৃন্দ প্রত্যেকটি স্পটে রান্না করার সময় হল গিয়ে পরিদর্শন করবেন, তাদের সাথে দেখবেন, ভালো মন্দ কথা বলবেন, চা খেয়ে হল সেখান থেকে চলে আসবেন। তাতে ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ সহ ওই ওয়ার্ডে ইউনিয়ন আওয়ামী লীগের যে সমস্ত নেতৃবৃন্দ আছে তারা সকলেই উৎসাহ পাবে যে আমাদের নেতারা আমাদের সাথে সাক্ষাৎ করতে এসেছে। আমি আপনাদেরকে বিনীত ভাবে এই অনুরোধ করছি, আর আমি কয়েকটি স্পটে যেতে পারবো সেটিও আমি বলতে পারবো না। আমার মনে হয় না একটা ইউনিয়নে আমি দু একটা বেশি জায়গায় যেতে পারবো, কারণ আমার থানা রেখে প্রত্যেকটা ইউনিয়নে কাজ করতে হবে। তারপর আমি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিসেবে আমার ইউনিয়ন পরিষদ থেকেও সরকারিভাবে যোগ দিবস পালন করার নির্দেশনা রয়েছে, আমার সেখানেও থাকতে হবে। আমি থাকতে পারি আর না পারি আপনাদের সবাইকে একযোগে এটা করতে হবে। আর অর্থনৈতিকভাবে বিগত দিনে আমরা কোন নেতার কাছ থেকে যোগ দিবস উত্তোলনের কথা কোন রাজনৈতিক কর্মসূচিতে কারো কোন অর্থনৈতিক সহযোগিতা আমরা পাই নাই। এই বিগত 15 বছর যেমন আমরা দেখতেছি বা তারও বেশি 2004-05-03-04-05 সাল থেকে যে আন্দোলন সংগ্রাম তত্ত্বাবধায়ক সরকারের বিএনপি যে নির্বাচন করেছিল সেটার বিরুদ্ধে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি তখন থেকে এই রাজনীতিতে আমাদের সক্রিয়ভাবে আমরা আন্দোলন সংগ্রামে অংশগ্রহণ করি, তখন থেকে আমাদের অর্থনৈতিকভাবে কেউ কোনোদিন সহযোগিতা করে নাই। আমরা যতটুকু পেরেছি আপনাদেরকে সহযোগিতা করেছি, বিশেষ করে আমার ভাবসোনা ইউনিয়নকে। আমি থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ার পর বিভিন্ন ইউনিয়নও অংশগ্রহণ করার জন্য আমরা যতটুকু সম্ভব তাদের সাথে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছি। এখন থেকে 15 আগস্টে আমি যতদিন জীবিত আছি, আল্লাহ যতদিন আমাকে থাকবে ততদিনই 15 আগস্টের শোক দিবসে প্রত্যেকটি স্পটে আমি অর্থনৈতিকভাবে যতটুকু সম্ভব সহযোগিতা করে যাব। এভাবে আমরা প্রত্যেকটি স্পটে আমরা আপনাদেরকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করব। আপনারা দলীয় নেতা কর্মীরা যে যতটুকু পারেন, যে যা দিয়ে সহযোগিতা করতে পারেন, আপনারাও যদি পাশাপাশি একটু সহযোগিতা করেন দেখবেন খুব সুন্দরভাবে অনুষ্ঠান হয়ে গেছে। আমাদের আওয়ামী লীগের নেতা কর্মীদের মধ্যে অনেকেই অর্থনৈতিকভাবে মোটামুটি সমৃদ্ধশালী হয়েছে। আমার ভাই আসাদ ভাই অনেক ধনী মানুষ, এরকম অনেক ধনী মানুষ আছে, বাইরের থেকে তাই ভাই সহ যে ব্যক্তি ধনী মানুষ ওই আমার একটা সুন্দর চাকির আছে, চাকির ভাই আসাদ ভাইটাও অনেক সহ ধনী তাদের সবসময় ধনী মানুষ। যাই হোক, আপনারা সকলে যদি একটু সহযোগিতা করেন আমার মনে হয় খুব সুন্দর ভাবে আমাদের এই অনুষ্ঠান হবে। আজকে আমাদের যে সবুজ ভান্ডারী ভাই, ভারত ভান্ডারী ভাই পেছন থেকে সহযোগিতা করে লক্ষ লক্ষ টাকা দিয়ে উনি নেতা কর্মীদেরকে সহযোগিতা করে কোনোদিনই সামনে আসে না, কেউ জানেও না। আমি কিছুদিন আগে অন্য মানুষের কাছ থেকে শুনছি, ভালো আমি ধন্যবাদ জানাই, সবাই এসে আসতে চায় না দলের জন্য করে, আপনারা অনেকেই দলের জন্য করে, অনেকে হয়তো সামনে বলেন না, নাম বলতে অনেক নেতা কর্মী আছে। আপনারা আগামী নির্বাচনে আমাদের জয়লাভ করতেই হবে, এর কোন বিকল্প নাই। উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করার জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে আবারও ক্ষমতায় আনতে হবে। বিএনপির নেতারা মির্জা ফখরুল ইসলাম বলে পালানের সুযোগ পাবেন না, একথা বলে আওয়ামী লীগের নেতৃবৃন্দকে বলেন পালানের সুযোগ পাবেন না। তারা কত বড় সন্ত্রাসী রাজনৈতিক দল, কি আগ্রাসী ভূমিকায় তারা যেতে পারে যদি তারা নির্বাচনে জয়ী হয় তা আপনারা কেউ কল্পনা করতে পারবেন না। তারা এখনই বলে পালানের সুযোগ পাবেন না, আমরা কিন্তু ক্ষমতায় আছি। আমরা যদি বলি আপনারাও পালানের সুযোগ পাবেন না, যাবে কোথায়? আওয়ামী লীগ একটি
গণতান্ত্রিক রাজনৈতিক দল, আওয়ামী লীগ কোন সন্ত্রাসী রাজনৈতিক দল না, আমরা গণতন্ত্রে বিশ্বাস করি। এজন্য ওনারা যে যা বলে বলতে থাকবো, কুকুরের কাজ ঘেউ ঘেউ করা, মানুষের পায়ে কামড় দেওয়া। আজ পর্যন্ত দেখেছেন কুকুর মানুষের মুখে কামড় দেয়? কুকুরের মুখে ওঠার ওঠার সুযোগ নাই, পায়ে থাকবে তারা যে যাই বলুন। যাই হোক, আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করতে চাই না। আপনারা আজকে থেকে অনুষ্ঠান করবেন, কে প্রতিস্পর্ধে করবেন, স্পট রেডি করে ফেলেন, বাধা সদায় চোদ্দ তারিখের মধ্যে সবাই করে ফেলবেন। আমরা আপনাদের প্রত্যেকটি স্পটের জন্য একটা সহযোগিতা এখনই করে দিব। আপনারা ইনশাল্লাহ সবাই কিছু কিছু দিয়ে সবাই শরীর হয়ে আপনারা যোগ দিবসের যে দোয়া মাহফিল সম্পন্ন করবেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ তার পরিবারে যারা 15 আগস্টে শহীদ হয়েছেন প্রত্যেকের আত্মা আক্ষারা কামনা করবেন। আপনাদের প্রতি প্রেম অনুরোধ রেখে আমি আজকের এই আলোচনা এখনই শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরদিন হোক। ধন্যবাদ সকলকে, খুদা হাফেজ। সংগ্রামী সাথী বন্ধুরা।